সংসারে লক্ষ্মী আনতে সোলার ফুলমালা তৈরিতে ব্যস্ত ঘরের লক্ষ্মীরা। পরিশ্রমের তুলনায় উপার্জন যথেষ্ট কম, আক্ষেপ শিল্পীদের। দুর্গাপূজোর রেশ কাটতে না কাটতেই বাঙালির ঘরে প্রথা মেনে পূজিত হবেন ধনদেবী লক্ষ্মী। এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে পূজোর উপকরণ হিসাবে সোলার তৈরি লক্ষ্মী ঠাকুরের মালা, কদম ফুল তৈরির ব্যস্ততার ছবি ধরা পড়েছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার বাণীপুর পূর্বপাড়া এলাকায়। জানা গেছে এলাকার প্রায় ৫০০টিরও বেশি পরিবারের লোকেরা এই সোলার শিল্পের সাথে যুক্ত। রাত পোহালেই লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর প্রাককালে এক প্রকার নাওয়া খাওয়া ভুলে সোলার শিল্পীরা দিন রাত এক করে কাজ করে চলেছেন। তৈরি করছেন এক কদম ঝোপা ফুল, তিন কদম বল ফুল, ঝড়ার মালাসহ বিভিন্ন ডিজাইনের ফুল। সোলা শিল্পী সবিতা নট্ট জানান, করোনার কারণে ২ বছর একেবারে পুজোতে চাহিদা ছিল না, তবে এবছর পুজোতে চাহিদা অনেক বেশি। কিন্তু কাজের কাঁচামাল অর্থাৎ সোলার যোগান কম থাকায় দ্বিগুণ দাম দিয়ে কিনতে হচ্ছে, ফলে চাহিদা থাকলেও পারিশ্রমিক অনেক কম পাচ্ছেন তারা। পাশাপাশি তিনি আরও বলেন, আমরা কোনো সরকারি সহযোগিতা পাই না, সরকারি সহযোগিতা পেলে আরও ভালো হতো। আমাদের এই সোলার কাজটা বছরে ২ বার হয়, এই লক্ষ্মী পুজো, দুর্গা পুজো আর লক্ষ্মী পুজোর সময়। আমরা স্নান খাওয়া দাওয়া ভুলে এই কাজ নিয়ে সারাদিন পড়ে থাকি। সোলার তিন কদম ঝোপা ঝড়া চাঁদমালা লক্ষ্মীর মালা এগুলো তৈরি হয় আমাদের, নানান রকম অনেক মানে লক্ষ্মী পুজো যা যা লাগে সব কিছু আমরা তৈরি করি। চাপ আমাদের এই সময়টা খুব চাপ থাকে, এই এই কটা দিনের জন্যই আমরা অপেক্ষা করে থাকি। আমাদের এই এই জিনিস দিয়ে আমাদের ঘর সংসার চলে, হ্যাঁ সব কিছু আমাদের এই 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 সোলার ফুল বিক্রি করে আমাদের সব চাহিদা। অন্যান্য বারের করোনার অন্যান্য বারের তুলনায় এইবার একটু বেশি আছে, হ্যাঁ এবার একটু ভালো। কাঁচামালের যোগান বেশি নেই, অল্প কাঁচামাল এখন, আগে যা দাম দিয়ে কিনেছে তার দ্বিগুণ দাম বেড়ে গেছে, কিন্তু সেই পরিমাণে আমরা পারিশ্রমিক পাচ্ছি না। আমরা যে সারাদিন বসে স্নান খাওয়া দাওয়া ভুলে যে কাজটা করছি তার পারিশ্রমিক পাচ্ছি না আমরা। অপর এক সোলা শিল্পী সত্যরূর্ধ রেণুবালা নট্ট বলেন, এই কাজের ওপরেই আমাদের সংসার চলে। এবছর চাহিদা অনেক রয়েছে, কিন্তু কাঁচামাল যেমন রং সুতো ও সোলার দাম যেভাবে বেড়েছে তাতে সব কিছুর পরে তেমন কিছু লাভ থাকছে না। পয়সার ইসে আমরা মাল কিনতে পারি না, তো ওই জন্য যেটুকু আছে এইটুকুই বইয়া বইয়া, হ্যাঁ সব জিনিসের দাম বাড়ছে। রং রং লাগে, দুই রকমের সুতা লাগে, তারপরে ছোলা লাগে, ছোলাই তো পয়সা দিয়ে কিনতে পারি না, ছোলার দাম প্রচুর। আমাদের এইয়ের উপরই নির্ভর, এই আমরা করি তুলেই খাই, আমাদের পরিশ্রমের পয়সা ওঠে না। সরকারি সহযোগিতা পাই না, তো সরকারি সহযোগিতা পাইলে আমরা একটু বেশি করে কাজ করতে পারতাম। তবে সোলা দিয়ে বিভিন্ন ডিজাইনের লক্ষ্মী ঠাকুরের ফুল মালা তৈরির কাজ করেন ভারতী দেবী। তিনি বলেন, যেহেতু ডিজাইনের ওপরে কাজ করি তাই এই কাজের অনেক চাহিদা রয়েছে, তবে সারা বছর আমরা তাকিয়ে থাকি এই বিশেষ দিনের আশায়। যেহেতু ডিজাইনের ফুল করি আমার কাজের চাহিদা আছে, ঝোপা করি, তিন কদম করি, তারপরে হচ্ছে গিয়ে সিঙ্গেল ফুল করি, তারপরে থার্মোকলের বলের ফুল করি, তারপর হচ্ছে এই যে লতা পাতার ফুল প্লাস প্লেন ফুল আছে সেগুলো করি। সোলাই বা আসেনি বেশি, এবার হচ্ছে গিয়ে সোলা আসেনি, এখন পুজোর পরে আসে কিনা তা বলতে পারবো। অনেক পরিবার আছে সারা বছর এই কাজ, একদম এই কাজ করে না, অন্য কাজও আছে তবে আমি এই কাজই করি। হ্যাঁ ভাদ্র মাস আমাদের এই বছরে তিনটে সিজন আছে, তার সারা বছর আবারই করে টোপরের চেরি সূর্যমুখী এগুলো করতে হয়, এগুলো করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।